হওয়া প্রেম সঙ্গে করি ভাবকান্তি অঙ্গে ধরি নদীয়াতে হইব উদয়। গোবিন্দ আমার গাইতে লাগলেন, তুয়া প্রেম সঙ্গে করি ভাবকান্তি অঙ্গে ধরি, তুয়া প্রেম সঙ্গে করি ভাবকান্তি অঙ্গে ধরি, তুয়া প্রেম সঙ্গ করি ভাবকান্তি অঙ্গে ধরি, নদীয়াতে হইব উদয়, নদীয়াতে হইব উদয়, আমি নদীয়াতে হইব উদয়, নদীয়াতে হইব ব্রজে ছেড়ে নদীয়াই যাব, আমি হরি হরি বলাইব ব্রজ ছাড়ি নদে যাব, হরি হরি বলাইব ব্রজ ছেড়ে নদে যাব, আমি উলুধ্বনি করাইব। চরণে আমার শতকোটি প্রণাম মাগো। এই উলুধ্বনি হরিধ্বনি ছাড়া হরি নাম অসম্পূর্ণ। আপনারা সত্যিই কৃষ্ণ ভক্তি পরায়ণা, এই হরি নাম সভাকে প্রথম থেকে এমন ভাবে সাজিয়ে তুলেছেন। আমি হরি হরি বলাইব ব্রজ ছেড়ে নদে যাব, আমি হরি হরি ব্রজ ছাড়ি নদে যাব, কৃষ্ণ নামে করাইব ব্রজ ছাড়ি নদে যাব, তোমায় ছাড়া হবে না রাই, নদীয়াতে হইব উদয়, নদীয়াতে হইব উদয়, নদীয়াতে হইব উদয়, নদীয়াতে হইব উদয়, শোনো রাধা বিনোদিনী, শোনো রাধে নিবেদন বাণী, কৃপা করি শিখাইয়ে দাও মোরে, কৃপা করি শিখাইয়ে দাও মোরে, কৃপা করি শিখাইয়ে দাও মোরে, তোমার স্বরূপ ছাড়া আমার ভক্ত সাজা হবে না, এই কথা আমি ভালো করে জানি রায়। আমি নবদ্বীপের মাঝে গিয়ে ভক্ত সাজতে চাই, তাই হে বিনোদিনী তুমি কৃপা করে আমায় শিখাইয়ে দাও কেমন করে ভক্ত হতে হয়, কেমন করে ভক্ত সাজতে হয়। তবে শোনো শ্যাম, মাথায় বাঁধবে নামা বলি কি, ভক্ত সাজতে গেলে প্রথমে ওই নবদ্বীপের মাঝে অন্তর্যামী গোবিন্দকে জানাচ্ছেন আমার রাধারানী, আর অন্তরে সেই জ্ঞান উপলব্ধি করে আমার রাধারানীর কথা মতো গোবিন্দ সেই বাণীটি উচ্চারণ করছেন, মাথায় বাঁধবো নামা বলি আর স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, ওই না মাথায় বাঁধবো নামা বলি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি, আমি রাধা 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 বলি বেড়াইব দ্বারে, রাধা 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 বলি বেড়াইব দ্বারে দ্বারে, রাধা 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 বলি বেড়াইব দ্বারে, রাধা 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 বলি বেড়াইব দ্বারে দ্বারে, তা না হই হলো
আর কি করবে আমি ধুলাই গড়া গড়ি যাব ধুলাই গড়া গড়ি যাব হই আমি ধুলাই গড়া গড়ি যাব আমি হরি নাম করাইব ধুলাই গড়া গড়ি যাব আমি হরি নাম করাইব আরে প্রেমানন্দে বাহু তুলে আমি হরি বল হরি 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 বল হরি নাম করাইব আমি হরি নাম করাইব ধুলাই গড়া গড়ি যাব ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে এই বাঞ্ছা পূর্ণ কভু নয় এই বাঞ্ছা পূর্ণ কভু দয়াময় তোমার ওই শোকমল অঙ্গে আমরা তুলসী চন্দন দিতে ভয় পাই কেন জানো দয়াল আমাদের আমাদের গোয়ালিনীর এই কঠিন করতল স্পর্শে তোমার তোমার ওই সুকমল অঙ্গে যদি আঘাত লাগে তাই আমরা তোমায় ছুঁই না তোমায় স্পর্শ করি না আর তুমি কি না বলছো যে তুমি এহেন সুকমল অঙ্গ নিয়ে নবদ্বীপের ধুলাই তুমি গড়াগড়ি দেবে না না প্রভু আমিও তোমার সঙ্গে যাব বলো কি রায় আমার সঙ্গে হ্যাঁ আমিও তোমার সঙ্গে কলিকালে যাব তবে মাধব এবার আর তোমা থেকে ভিন্ন দেহ ধরে নয় তোমার থেকে অন্য রূপ ধরে নয় আমি সত্যযুগে তোমা থেকে ভিন্ন দেহ ধরেছিলাম তুমি হয়েছিলে বৈকুণ্ঠাধিপতি নারায়ণ আমি হয়েছিলাম তোমার মহিষী দেবী লক্ষ্মী ত্রেতাযুগে তুমি হয়েছিলে রামচন্দ্র আমি হয়েছিলাম সীতা দ্বাপর যুগে তুমি হয়েছ কৃষ্ণ আমি হয়েছি রাধা কিন্তু প্রভু ইতিহাস সাক্ষী আছে ভক্তরা সাক্ষী আছে তিনটে যুগেই তুমি আমাকে চরণ ছাড়া করেছ হরি বল এ কথা সত্য মা তিনটে যুগেই ভগবান কিন্তু আশ্রয় পাত্রীকে চরণ ছাড়া করেছেন সত্য যুগে সুতপা বলে একজন ঋষি ছিলেন সুতপা ঋষি এই সুতপা ঋষি হেডমন্ড ঊর্ধ্বপদে তপস্যা করেছিলেন বৈকুণ্ঠের জলরাশির পাড়ে তীরে আর সেই সুতপার তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী নারায়ণকে বলপূর্বক জোরপূর্বক জোর করেছিলেন যে যাও তুমি ওই ভক্ত তোমার তোমার জন্য ক্রন্দন করছে তোমার জন্য তপস্যা করছে তুমি তাকে কৃপা করো ও যা চাইছে তুমি তাই দাও ও তপস্যায় আমি সন্তুষ্ট লক্ষ্মী দেবী বলছেন সত্যযুগে রাধে রাধে লক্ষ্মীর কথা শুনে স্বয়ং প্রভু নারায়ণ সুতপা ঋষির কাছে এসে বলছেন বলো হে ঋষি হে মহর্ষি তুমি কি চাও আমি আর অন্য কিছু চাই না তোমার স্ত্রীকে আমার স্ত্রী করে দাও সুতপা ঋষি বলছেন নারায়ণ কি বলি নারায়ণ আমি আর অন্য কিছু নেব না ঠাকুর তোমার স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী করে দাও নারায়ণ বলছেন সর্বনাশ বলো কি সিংহের দুগ্ধ কোনোদিন মাটির পাত্রে রাখা যায় না তবে দেবী লক্ষ্মীকে ধারণ করতে গেলে তোমাকে অপেক্ষা করতে হবে একটু মন দেবেন বাবা এর ভিতরে একটা অনেক গভীর তত্ত্ব লুকিয়ে আছে সুতপা ঋষি তপস্যা বলে চাইলেন নারায়ণের কাছে হে নারায়ণ তুমি তোমার লক্ষ্মীকে আমার স্ত্রী করে দাও তোমার লক্ষ্মী আমার স্ত্রী বলে বেশ ঠিক আছে তথাস্তু তাই হবে একটা দোকানে মনে করুন প্রত্যেক দিন অনেক মানুষের ভিড় হয় আর দুই একটা খরিদ্দার আছে সে দোকানদার কাছে প্রতিদিন যায় মানে গ্রামের মানুষ দোকানদার কিন্তু জানে যে ওই ঘরে প্রত্যেক দিন প্রায় দিন ঝগড়াঝাটি হয় হ্যাঁ একদিন মা আমার ক্রোধান্বিত হয়ে রেগে বেগে দোকানদারের কাছে গিয়ে বলছে দোকানদার এই নাও বাবা কুড়ি টাকা নাও কুড়ি টাকা নিয়ে আমাকে একটু বিষ দাও তো দেখি বিষ নিয়ে কি করবে
আরে আমার ঘরে প্রচন্ড ইন্দুরের উপদ্রব হয়েছে, একটু তাদেরকে ব্যবস্থা করব। দোকানদার মনে মনে চিন্তা করছে, তোমার কেন বিষের প্রয়োজন আমি খুব ভালো করে জানি বাবা, সকালবেলায় দেখলাম তোমার ঘরে ঝগড়া হচ্ছিল, মনে মনে চিন্তা করছে বলছে। তা বেশ ঠিক আছে, বিষটা যদি আমি বিক্রি না করি তাহলেও দোকানদারের লস, দোকানদারের টাকা বেরিয়ে আসবে না, আবার বৃষ্টি যদি বিক্রি করে দেয় তাহলে আবার মানুষটির বিপদ হতে পারে। হরি বল। হ্যাঁ বাবা, এরকম কোনোদিন টানা পোড়েনে পড়েছেন? আপনি দোকানদার, আপনার কাছে একটা খরিদ্দার এসে বলছে, দোকানদার আমাকে 20 টাকার বিষ দাও, তাহলে আপনি কি করবেন? ভালো করে জানেন আপনি যে বিষটা যদি আমি দিয়ে দিই সে বিষটা পান করবে, আর বিষটা পান করে নিতাই গৌর হরি বল ফেঁসে যেতেও পারেন, যে অমুক দোকানে বিষ নিয়ে এসেছে দেখেছি, তাহলে তখন কি করা উচিত? বিষটা দেওয়া উচিত না না দেওয়া উচিত? দোকানদার ভাবছে যে বিষটা যদি বিক্রি আমি না করি তাহলে তো আমার লভ্যাংশ বেরিয়ে আসবে না, বিক্রি করার জন্যই তো আমি নিয়ে এসেছি, আর এই মানুষটাকে যদি আমি বিষটা বিক্রি করে দিই, এই পান করবে, পান করে মারা যাবে, আমার দোকানও যাবে, আমিও যাব, তাহলে কি করা যায়? না, বিষের প্যাকেটটা দিয়েছে আর প্যাকেটটা কেটে বিষটা বার করে তার ভেতরে কিছুটা অমৃত ভরে দিয়ে দিয়েছে। হরি বল হরি বল। নাও খেয়ে দেখো কেমন লাগে। সে পয়সা দিয়ে বিষটা কিনলো বটে, এসে ঘরে খেলো, খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছে, কিছুক্ষণ ঝগড়াঝাটি সব ভুলে গেছে। তেমনি লক্ষ্মীকে চাইলেন সুতোপা, বিষ চাইছে। হ্যাঁ গো, এখানে এত এত ভক্ত বসে আছেন বাবা, কেউ সংসারই, কেউ বা এখনো সংসার করেননি, কেউ বা সংসার করবেন, বা কেউ সংসার ধর্ম পার করে এখন ব্রহ্মচর্য পালন করছেন, বানপ্রস্থ আশ্রম করছেন। একটা ভালো করে চিন্তা করে বলুন তো দেখি, যে এই মা লক্ষ্মী আজ পর্যন্ত কারোর নিজস্ব হয়েছে বাবা? আজকে আপনার পকেটে আছে, কালকে অন্য কারোর পকেটে যাবার জন্য আপনার পকেটে আছে, এ চঞ্চলা, এ কারণ না, আজ আমার কালকে আপনার, পরশু আপনার কাছ থেকে অন্য কারো। তাহলে সুতপা চাইলেন মা লক্ষ্মীকে, ভগবান দেখছেন যে একে যদি বিষ দিয়ে দিই তাহলে সহ্য করতে পারবে না, সিংহের দুগ্ধ কোনোদিন মাটির পাত্রে রাখা যায় না, পাত্রটা ফেটে যাবে। সিংহের দুগ্ধ রাখতে গেলে কাংস পাত্র বা স্বর্ণ পাত্র চাই, মানে কাঁসার বাটি বা সোনার বাটি চাই। বললেন তথাস্তু, তাই হবে সুতপা, আমার লক্ষ্মীকেই তুমি স্ত্রী রূপে পাবে, তবে এই জন্মে নয়, আগত তাপর যুগে। তুমি হবে আয়ান ঘোষ আর আমার লক্ষ্মী হবে রাধা রানী, সেদিন তুমি স্ত্রী রূপে পাবে। তাহলে চাইলেন বিষ, লক্ষ্মী ঐশ্বর্য। মা লক্ষ্মী মানে বাবা আমরা ঐশ্বর্যকে বুঝি, টাকা পয়সা ধান গোলা ধন দৌলত অর্থ সম্পত্তি জমি বাড়ি, এগুলোকে বলা হয় মা লক্ষ্মীর আশীর্বাদ। তাহলে চাইলেন মা লক্ষ্মী, কিন্তু ভগবান দিলেন মাধুর্য, চাইলেন ঐশ্বর্য দিলেন মাধুর্য, চাইলেন বিষ দিলেন অমৃত। কিন্তু দেখুন চরণ ছাড়া করেছে, রাধারানী বলছেন গোবিন্দকে, মাধব সত্যযুগে চরণ ছাড়া করেছে, ত্রেতাযুগে রাবণ আমায় চুরি করে নিয়ে গেল মাত্র 11 মাসের জন্য, মাত্র 11 মাসের জন্য রাবণ আমায় চুরি করলো, আর সামান্য প্রজাদের কথা শুনে তুমি আমার কাছে অগ্নি পরীক্ষা চেয়েছিলে, যে হে সীতে তুমি আমায় অগ্নি পরীক্ষা দাও। মাধিক্কারে ঘৃণাই সঙ্গে সঙ্গে জোর হাত করে বললেন, হে বসমাতা, এবার তুমি আমায় তোমার গর্ভে ঠাঁই দাও। আমার প্রভু রামচন্দ্র যখন আমার উপর সন্দেহ করেছে, তাহলে চরণ ছাড়া করেছ, দাপর যুগেও তুমি আমায় ছেড়ে মথুরায় চলে গিয়েছো, কিন্তু আগত কলিকালে আমি এই সুযোগ তোমায় দেব না, আমি আর তুমি এক অঙ্গে অঙ্গীভূত হয়ে যাব। হ্যাঁ, দেহ তোমার যেন আমার দেহ থেকে ভিন্ন না হয়, মানে দেহটা থাকবে আমার আর অন্তরে থাকবে তুমি। আগত কলিকালে যে দেহ তুমি ধারণ করবে সেই দেহ হবে রাধা দেহ, আর অন্তরে থাকবে তুমি কৃষ্ণ। যত পারবে ধুলাই গোড়াগড়ি দিও, যত পারবে হরি নাম করো, যত পারবে তুমি ধুলা মিখো, সব ধুলা লাগবে আমার অঙ্গে। আহা, হাইরে প্রেম,
এ হলো গোপীর প্রেম, এ হলো কৃষ্ণ প্রেম। সব ধুলা লাগবে আমার অন্তরে থেকে, তুমি শুধু কৃষ্ণ প্রেম আস্বাদন করো। মাধব এটুকু আমার বাঞ্ছা, চলো রাই তাই হবে। আমি ত্যাজি কাল বরণ করিব ধারণ, তুমি যদি আমাকে দেহটা দিয়ে দাও তাহলে এই কালো রঙের দেহ আমার আর থাকবে না। মায়েরা লীলা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? বা এই মনোযোগ যেন থাকে মা। গোবিন্দ আমার বলছেন রাধারানীকে যে হে রাই, আগত কলিকালে যখন আমি যাব তখন যদি তুমি দেহটা আমায় দাও। আমি ত্যাজি কাল বরণ করিব ধারণ, তোমারও অঙ্গের কান্তি। আমি ত্যাজি কাল বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। ত্যাজি কাল বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। ও গো রাধে গো, আমি ত্যাজি কাল বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, ওই তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, আমি তুয়া নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, রাধে অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি তোমার নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে প্রাণ ভাসাবো, আমি কেঁদে কেঁদে প্রাণ ভাসাবো। জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে প্রাণ ভাসাবো, জয় রাধে শ্রী রাধে বলে গো রাধে কৃপা করো বলে, ওগো জয় রাধে শ্রী রাধে বলে রাধে কৃপা করো বলে, ওই না জয় রাধে গৌর হরি হরি বলে রাধে কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে রাধে কৃপা করো বলে, ওগো জয় রাধে শ্রী রাধে বলে। আমি কেঁদে কেঁদে বিনোদিনী, আমি তোমার অঙ্গে অঙ্গ দিয়ে রাধা কৃষ্ণ এক অঙ্গে অঙ্গীভূত হয়ে যাব নবদ্বীপ। দুইজনে মিলে স্থির করলেন যে নবদ্বীপ ধাম ভক্ত আর ভগবান একত্রিত হয়ে যাবেন। কিন্তু এমন সময় ছুটতে ছুটতে এলেন দেবাদিদেব মহাদেব, আর এসে বলছেন দাঁড়াও প্রভু, দাঁড়াও হে নটবর, দাঁড়াও হে ঘনশ্যাম, আমি শুনেছি, আমি দেবাদিদেব, আমি শুনেছি প্রভু, কৃষ্ণের যতে কলীলা সর্বোত্তম নর লীলা, তাহার স্বরূপ তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকৈশর নটবর, নরলীলা হয় অনুরূপ হয় অনুরূপ। কৃষ্ণের যতে কো লীলা সর্ব উত্তম নরলীলা, আমি শুনেছি দয়াময় তোমার সর্বশ্রেষ্ঠ লীলা নাকি হচ্ছে বৃন্দাবন ছেড়ে নবদ্বীপ ধামের লীলা।
হে দয়াল হরি তুমি আমায় কৃপা করো আমি আমি যেন তোমার লীলার অংশীদার হতে পারি আমি যেন তোমার লীলার সহায় হতে পারি বলি কি বলতে চাইছো ভোলানাথ অন্য কিছু না ঠাকুর তুমি আমায় কথা দাও গৌর অবতারে যাবে তুমি এই ভব সমাজ উদ্ধার করবার জন্য কিন্তু যতদিন আমি না ডাকবো ততদিন যাবে না কি বলতে চাইছো মহাদেব বৈকুণ্ঠ ধামে হচ্ছে এই কথা হে পরমেশ্বর আমি আমি তোমার অংশ অদ্বৈত আমি দিবাদিদেব তোমার পূর্বে জন্মগ্রহণ করব নবদ্বীপ ধামে আর জন্মগ্রহণ করে আমি তোমায় আহ্বান জানাবো আমি যতদিন তোমায় আহ্বান না জানাবো ততদিন তুমি যেন অবতীর্ণ হবে না তাতে লাভ লাভ আর অন্য কিছু না ঠাকুর এই জগৎ মাঝে সম্প্রচারিত হবে যে অদ্বৈতের আনা গৌরাঙ্গ তাহলে তোমার নাম যত জগৎদিন জগৎবাসী যতদিন করবে আমার নামও তোমার নামের সঙ্গে জগৎবাসী ততদিনই উচ্চারণ করবে এই কথা দাও প্রভু আমায় কথা দিলেন প্রভু ভক্ত ভগবান সেই ভক্তকে কথা দিলেন যেই না যে বেশ মহাদেব তাই হবে তুমি পূর্বে জন্মগ্রহণ করবে নবদ্বীপের মাঝে অদ্বৈত আচার্যের জন্ম হলো নহভট্ট গ্রাম নাভা দেবী তার মায়ের নাম ছিল নাভা দেবী নহভট্ট গ্রাম আর পিতা ছিলেন পঞ্চানন ভট্টাচার্য পঞ্চানন ভট্টাচার্যের ঔরসে নাভা দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন দেবাদিদেব পিতৃদত্ত নাম হলো কমলাক্ষ বা কমলাকান্ত ভট্টাচার্য পরবর্তীকালে যৌবনকালে বিভিন্ন স্থান পরিদর্শন করতে করতে শান্তিপুরে এসে তার স্বধর্মের বহিঃপ্রকাশ করলেন এবং আখ্যা পেলেন আচার্য প্রভুর সঙ্গে অভিন্ন তাই নাম হলো অদ্বৈত আর আচরণের জন্য নাম হলো আচার্য যার প্রথমে পিতৃদত্ত নাম ছিল কমলাক্ষ ভট্টাচার্য শান্তিপুরে এসে সেই দেবাদিদেব মহাদেব নাম ধারণ করলেন অদ্বৈত আচার্য অদ্বৈত জন্মিয়া বলে মোর গোরা কত কালে অদ্বৈত জন্মিলা অদ্বৈত জন্মিয়া বলে আমার গোসাই বলে মোর গোরা কত কালে মোরে গোরা কত কালে এই নদিয়াই হইবে উদয় এই নদিয়াই হইব উদয় এই নদিয়াই হইবে উদয় এই কবে গৌর চাঁদের উদয় হবে কবে গৌর চাঁদের উদয় হব কবে গৌর চাঁদের
উদয় হবে কবে গৌর চাঁদের উদয় হবে কলিজিবের অন্ধকার দূর করিতে কবে গৌর চন্দ্রের উদয় হবে এই কলিযুগের অন্ধ দূর করিতে গৌর চাঁদের উদয় হবে আর কবে গোরা চাঁদ করুণা করিবে হই না আরে কবে গোরা চাঁদ করুণা করিবে জীব উদ্ধারিতে অবতীর্ণ হবে বলি আরে কবে গোরা চাঁদ করুণা করিবে এই কলিযুগ উদ্ধারিতে অবতীর্ণ হবে প্রভু আর কত বিলম্ব প্রভু তোমার এবার দেখা দাও এই অদ্বৈত গোসাইকে অদ্বৈত কাঁদতে কাঁদতে নবদ্বীপের পথে ছুটে চলে আর দুটি বাহু সম্প্রসার করে চিৎকার করতে লাগে দেখা দাও দেখা যাকেই দেখতে পায় তার হয়তো বা করজোড়ে নয়তো বা চরণ ধরে চিৎকার করে কৃষ্ণ বলানোর চেষ্টা করে বহুবার মিনতির পরেও যখন কেউ কৃষ্ণ বলে না পাগলের মতো চিৎকার করতে থাকে ওরে একবার হরি বল ওরে একবার কৃষ্ণ বল ওরে একবার হরি বল এই হরি নামে সেই হরি নামে নীরজনে জপ হরি নাম ও মন আমার নীরজনে জপ হরি নাম এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম ও মোহন আমার নিরজনে জপ হরি নাম এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম মোহন আমার নিরজনে জপ হরি নাম এই হরি নামে সেই হরি নামে তোরা নিরজনে জপ হরি নাম মন আমার নিরজনে জপ হরি নাম আহা এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম নিরজনে জপ হরি নাম এই হরি নামে পাষাণ গলে যাই বোবা কহে মধুর স্বরে হরে কৃষ্ণ নাম এই হরি ওরে কলির জি ওরে কলির জি ওরে কলির জি ভিতরা বল হরি হরি না
সকলে যাই গোপা কহে মধুর স্বরে হরে কৃষ্ণ নাম এই হরি নামে পাষণ গলে যাই বাবা কহে মুখে হরি নামে গায় এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম ও নামার নিরজনে জপ হরি নাম এই হরি নামে সেই হরি নামে নিরজনে জপ হরি নাম ও নামার নিরজনে জপ হরি নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রক্ষ চিৎকার করতে লাগলেন আর বারংবার বলছেন হরি হরি বল হরি হরি বল একবার কৃষ্ণ বল একবার হরি বল